সাধারণ ছুটির মধ্যেও কর্মজীবীরা রাজধানীতে আসছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাস্তাঘাটে মানুষের ভিড়ের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত যানবাহন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরার আবদুল্লাপুরে আছেন সহকর্মী এয়ার বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রাস্তাঘাটের অবস্থা আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং রাজধানীর প্রবেশ পথের সবশেষ কি অবস্থা? মানুষজন তো আসলে লকডাউন মানছেন না, আমরা শুরু থেকে দেখছি অনেক অনিয়মের অবস্থা রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মৌসুমী, রাজধানীতে মানুষ প্রবেশ করছেন, সেই যত দিন যাচ্ছে তত রাজধানীতে প্রবেশমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এখানে যারা প্রবেশ করতে চাচ্ছেন, প্রবেশ করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে। সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করছেন, আমি দেখেছি রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন এবং পুলিশের পক্ষ থেকেও দায়িত্ব পালন করা হচ্ছে। আবদুল্লাপুর এটি হচ্ছে রাজধানীর একটি প্রবেশ পথ, তো এখান থেকে যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার বা সিএনজি চালিত অটোরিকশা, সেগুলোতে করে মানুষ রাজধানীতে প্রবেশ করছেন এবং পায়ে হেঁটেও মানুষ প্রবেশ করছেন। কিন্তু পায়ে হেঁটে যারা প্রবেশ করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে জেরার মুখে পড়ছেন যে তারা কেন আসলে এই লকডাউন, অঘোষিত লকডাউনের মধ্যেও রাজধানীতে প্রবেশ করতে চাচ্ছেন। তো যারা সঠিক কারণ দেখাতে পারছেন তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর অন্যদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো মানুষের একরকম ঢল বলা চলে রাজধানীতে, যেহেতু কিছু কিছু কারখানা খোলা রয়েছে সে কারণেই মানুষ প্রবেশ করছেন এবং বিভিন্ন অলিগুলিতে মানুষের ভিড় রয়েছে, যেগুলোতে শারীরিক দূরত্ব মানুষ মানছে না বলেই দেখা যাচ্ছে। এবং বিভিন্ন যেসব বাজার রয়েছে নিত্যপণ্যের সেগুলোতে মানুষের ভিড় রয়েছে, এছাড়াও রিক্সার দাপট রয়েছে পুরো রাজধানী জুড়েই। রাজধানীতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অন্যান্য যে যানবাহন সেগুলো বেলা বাড়ার সাথে সাথে ব্যাপকভাবে বেড়েছে। তো রাজধানীতে মানুষ ধীরে ধীরে প্রবেশ করছেন এবং রাজধানীতে মানুষের ভিড় বাড়ছে। তো আবদুল্লাপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর আবদুল্লাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল।